हेलो बंधुरा, वेलकम टू खिदमा होमिया हल। आज के हाजिर हो गलम आरो एक नतून भिडियोते नतून विषय नहीं। आज के जो विषय नहीं आलोचना करब से हे पुरातन आवासय डिसेंट्री नहीं। डान पाशे जे हुजूर के देखते आमार सामने बसा, एर दीर्घदिन हलो डिसेंट्री होयेछे, पुरातन आवासय निये भुगछे एवं विभिन्न रकम सिमटम तार देखा दिच्छे। खूब सुंदर चेहरा छिलो, नूरानी चेहरा छिलो हाफेज साहेबेर, किन्तु दीर्घदिन आमाशय हार कारण तार सुंदर चेहरा नष्ट हो गए, शरीर भग्न शरीर परिणत हो। आसले खोला मेला खाबार पचा बासी खाबार थेके आमाशय शुरू होते पारे। आबार देखा जाए जे दीर्घदिन धरे जदि केउ अपरिच्छन्न जायगाते कखनो गमनागमन करे सेखान थेकेउ पुरातन आमाशय देखा दीते पारे। आबार कारो कारो क्षेत्रे पेटेर जदि टुकिटाकि समस्या होये थाके, डाइजेस्टिव सिस्टेम प्रॉब्लम होये थाके आबार कखनो कखनो कारो जदि डाइजेस्टर प्रॉब्लम थाके, हजम शक्ति कमे गिये थाके, शरीरे क्यालसियम शर्ट होये थाके, आबार पेटे आमाशय देखा दाय। किन्तु ए आमाशयेर जदि सठिक चिकित्सा ना होय, डिसेंट्री जदि सठिक चिकित्सा ना करा होय, सेखान थेके ए डिसेंट्री क्रनिक आकारे पौंछे जाय। तो तखनी आसले ए रोग भालोभावे सारते चाय ना जदि सठिक चिकित्सा ना होय। तो कथा ना बाड़िए रोगीर की कि समस्या देखा दिच्छे, आमाशय होले कि सिमटम देखा दीते पारे, रोगीर मुखे शुनुन। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। आमार नाम हाफेज मुहम्मद सादिकुल इस्लाम। आमार बाड़ी मान्दा थानाय प्रसादपुरे। आमार दीर्घदिन जाबत आमार असुस्थ आईबीएस ने भुगछि। तो आमी आईबीएस एर कारणे अनेक समस्याय आमाके पड़ते हय, बार बार बाथरूमे जेते हय, बार बार टॉयलेट हय। एरपर एर कारणे शरीरटा दिन दिन शुके जाच्छे, खावार अरुचि। तो आमार नामाजे जखन दाड़ाय से समय शुरूर दिके आमार आमाशय होयेछिलो, सेखान थेके आमार एके टनिके परिणत हये जाय। तो एखन नामाज पड़ार समयो आमार पायखानाय जेते हय, आमार पायखानार जे बेगटा सेटा देखा देय। আমি খতম তারাবিন নামাজ পড়াই, নামাজ পড়ানোর সময়ও আমার সমস্যা দেখা দেয়, আট রাকাত পরপর বাইরে চলে যেতে হয় পায়খানা করার জন্য। তো আপনারা এই আইবিএসকে আমরা কেউ ছোট করে দেখব না। আমি শুনছি বা আমি জানি যে আল মাহমুদ স্যারের কাছে অনেক রোগী এই আইবিএসের রোগী সারছে। তো আমি সে সুবাদে স্যারের কাছে আসছি। আপনারাও যারা এ রোগে ভুগছেন আপনারাও মেহরবানি করে আসেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। আমার যে সমস্যাগুলি হয় সেটি হচ্ছে যে কোনো একটি ভালো মানে মানুষের সমাগমে গেলে দেখা যায় যে আমার বাথরুম টয়লেটে যেতে হয়, এরপরে মানে ঘুম খারাপ হয়, ঘুম হয় না, শক্তি কম পায়, শরীরে শক্তি পাওয়া যায় না, শরীর দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে। প্রতিদিনে বেশিরভাগ কতবার আপনাকে টয়লেটে যেতে হয়, আপনার পায়খানা হয়? প্রতিদিন 10-12 বার টয়লেটে যেতে হয়। 10-12 বার টয়লেটে যেতে হয়, মানে শরীরে যাই খান তাই বের হয়ে যায়, এরকম একটা বিষয়? এরকম বিষয় যে সব সময় পাতলা পায়খানা হয়, কোনো সময় শক্ত পায়খানা হয় না, সাথে সাদা মিশ্রিত আম যায়। আপনার কি পেটে ব্যথা আছে? নাভির কাছে ব্যথা করে, নাভির কাছে মানে সেখানে ভাটভুট করে। কোন সময় এই ব্যথাটা বেশি হয়? আর আপনার এই যে সমস্যা হচ্ছে, পেটের সমস্যা দেখা দিচ্ছে, এর পাশাপাশি আপনার শরীর ঘামে কেমন? আপনার শরীরে শীত বেশি না গরম বেশি একটু জানাবেন। আমার এই সমস্যার কারণে গরমও বেশি সহ্য হয় না এবং ঠান্ডাও বেশি সহ্য হয় না, দিনের বেলা সবচেয়ে বেশি ব্যথা করে। আপনার কি বমি বমি ভাব হয়? বমি কোনো খাবার খেলেন, খাবার খেলে কি বমি বমি ভাব আসে কিনা? জি, কোনো খাবার খেলে আমার বমি বমি ভাব হয়, পেটটা চাপ ধরে থাকে, এরকম সবসময় দেখা দেয়। আপনার কি মাথা ব্যথা করে? কোনো কাজ করতেছেন মানে খুবই টেনশন বা ব্রেন ঠিক মতো আপনার কাজ করতেছে না, আপনি স্মরণ রাখতেছেন হয়তো এই যে খতম তারাবি পড়ান শুনলাম, তো খতম তারাবি যখন পড়ান তখন এই আগের মতো কি আর মনে রাখতে পারেন? আপনি স্মৃতিচারণ আপনার হয় কি না? আগের মতো কি এই যে কোরআন হিফজ করছেন, এটা কি আগের মতো কি স্মরণ শক্তি আর আছে? আমাশয় হওয়ার পরে কেমন? আগে আমার কোনো সময় মাথা ব্যথা করতো না, এই আইবিএস হওয়ার পর থেকে আমার সবসময় মাথাটা ব্যথা করে এবং মাথা সবসময় ঘুরে। এরপর আগের যে স্মৃতিশক্তি ছিল এখন আইবিএস হওয়ার পর থেকে আমার সেই স্মৃতিশক্তি আর নেই। প্রিয় বন্ধুরা,
IBS অর্থাৎ ইরেটেবল বাইল সিনড্রোম এই সমস্যা যাদের দেখা দিয়েছে অথবা পুরাতন আমাশয় দেখা দেয়। আসলে IBS এবং পুরাতন আমাশয় সমস্যাটা কিন্তু যে সিমটমগুলো দেখা দেয় সিমটমগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি, সিমটমগুলো কিন্তু প্রায় সেম। সুতরাং এই যেই সমস্যায় বলি না কেন, IBS-ই হোক আর আপনার পুরাতন আমাশয়ের সমস্যায় দেখা দেখ বা ডিসেন্ট্রি বলেন যাই বলেন না কেন, এই টয়লেটের সাথে যখন মিউকাস যায়, আপনার পাতলা পায়খানা হয় অথবা আপনার দিনে 4-5 বার আপনাকে টয়লেটে যেতে হচ্ছে, তখন এটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন। হোমিওপ্যাথি চিকিৎসায় ঔষধ খাওয়ার মাধ্যমে, সঠিক চিকিৎসায় মানসম্মত ঔষধ সেবনের মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এবং খোলামেলা খাবার, বাইরের খোলামেলা খাবার, ধুলাবালি খাবার থেকে বিরত থাকুন। বাইরের ফুচকা, চটপটি, এই বাইর থেকে 12 ভাজা এগুলো খাওয়া থেকে বিরত থাকুন। এবং পানি একটি বড় বিষয়, বিশুদ্ধ পানি পান করুন। বিশুদ্ধ পানি পান করার মাধ্যমে এই রোগ থেকে অনেকটাই আপনি আরোগ্য লাভ করবেন। কেননা বিশুদ্ধ পানি পান যদি না করা হয় সেখান থেকে IBS বা পুরাতন আমাশয় দেখা দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সকলের সচেতনতার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খিদমা হোমিও হল ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।